বিসমিল্লাহি রহমানি রহিম ইবা আরকান টাইমস রোহিঙ্গার খবর। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকাতুহু। আই আরফাত খান। আজ সোমবার 26 অক্টোবর 2020। আজ পয়লা শুরুত খবর অকলর সুরহি। আইসিজেত সলদে কেসর কুয়াতি ইজিপসা দিবল্লা বাংলাদেশত তরফতু ইশুয়ারিশ আর রোহিঙ্গা রিফিউজি রিপাট্রিয়েশন লা গ্রিক এদে জাপান লয় মশওয়ারা করছে। ইউই তরফতু রোহিঙ্গা রিফিউজির ইনসানি মদত গরিবল্লা এদে রোহিঙ্গা রিফিউজি নোম্যান ল্যান্ড বর্মার সালেম মিলিটারি মাইঙ্গস জরিয়া জানে ফুরাই এদে হালত। ইউএনত নিউক্লিয়ার বন গরিবল্লা 50 দেশে 7 দিজার। আর আইসিসি তরফতুন জহম পায়েদে ইতারার বিচার পাইবর জরুরত বলি জানার। বর্মাত করোনা ভাইরাস বিয়ারাম বারাত আছে দে এরে বুটার টাইমত 30 জনের ওরে দলা নই বললা স্টেটমেন্ট নেলাই দিয়ে। মগর বুটার কারওয়াইত হাজার হাজার ডলার বর্মাত। 13 বছর রোহিঙ্গা পুয়া জহম পাইয়ে মেম্বিয়া শহরের এলেহার সাম্বলি ফারাত বর্মার জালেম মিলিটারির গুলি জরিয়া। আজ্জার খবরের খুলাসা। আইসিজেত সলদে রোহিঙ্গা জিনোসাইড জুলুমর কেসত গ্যাম্বিয়ার সাত ইজিপ্ত তাকি বললা বাংলাদেশের তরফতুন সুয়ারিশ করছে। বাংলাদেশের ফরেন মিনিস্টার ডক্টর এ কে আব্দুল মোমেন লই ইজিপ্তর অ্যাম্বাসিডর ওয়ালিদ আহমদ শমশিল দিন লই 25 অক্টোবর 2020 দলইয়েদে এরে গ্যাম্বিয়ার তরফতুন 500 পৃষ্ঠার ওরে রিপোর্ট অকল জিন 5000 পৃষ্ঠার ওরে রিপোর্ট অকলরে বাইটাত আনি আইসিজেত মাঝে মুসলিম রোহিঙ্গা অকলর ওরে জিনোসাইড জুলুম করাত আছে দে কেসর ফাইল তৈয়ার করি তুলি দিয়ে দে ইয়ান জলদি আইসিজেত তরফতুন অ্যাকশন লই কারওয়াই করি যাই বললা। আইসিজেত মাঝে কেসরের দে গ্যাম্বিয়ার সাত ওআইসির বুতত্তুন ইজিপো একান দেশ দে এমোজিন ফুয়াতি সাত দিবর জরুরত বলিও জানাইয়ে। আরও বাংলাদেশের ফরেন মিনিস্টার ডক্টর এ কে আব্দুল মোমেন জাপানের অ্যাম্বাসিডর না উকিল লই দলই মশওয়ারা করছে দে এরে রোহিঙ্গা রিফিউজি অকলর রিপাট্রিয়েশন জলদি অফান জাপান এদে বর্মা হামদর দিয়া আছে দে এমোজিন জলদি কারওয়াই করি বললা। রোহিঙ্গা অকল ওয়াপে সাধ্য ওই থাকিলে জানর হেফাজত তাকে ফান কারওয়াই করিবর জরুরত বলি আশ্বর্যন্ত আরকানত মাঝে অত্যাচার জুলুম অকল চলের বলিও জানাইয়ে। এন্দিল্লা বাংলাদেশের এম্বাসিডর গ্রিকত আছে দে আসুদ আহমদে প্রেসিডেন্ট ক্যাটরিনা সিকি লারু পলুলই দলই মশওয়ারা করছে দে এরে বাংলাদেশত মিলিয়নের ওরে আশ্রা টকিওত লই দে রোহিঙ্গা রিফিউজি অকলর রিপাট্রিয়েশন লা জিকির করি বাংলাদেশের সাঁত দি যাই বললা বলি জানাইয়ে দিও আছে। বাংলাদেশের হুকুমতর তরফতুন রোহিঙ্গার মশলা হল গরি বললা একডা হতুন রিপাট্রিয়েশন লা দুনিয়ার মুতুন দরখাস্ত করে দে এন্দিল্লা আশ্চর্যন্ত রিপাট্রিয়েশন নয় দে ইয়ানত বাংলাদেশের হুকুমতিও দুনিয়ার ইনসানি হকর ডায় অকলত তরফতুন জলদি অ্যাকশন লইবর জরুরত বলি আইসিজের সাঁত আইসিসির সাঁত দি রোহিঙ্গার বিচারল্লা এক এক দেশ অকল এদে ইনসানি হকর ডায় অকলরে জানাত আছে দিয়ান খবর অকল মজিন জানা গিয়ে। আরকানর মিম্বিয়া শহরের এলাহার সাম্বলির রোহিঙ্গা গুড়া হওয়া 11 বছর যা গুলির সহম পাইয়ে আরকানর মিম্বিয়া শহরের এলাহাত 25 অক্টোবর 2020 ফজরের 3:30 বাজে সাম্বলি ফারাত গুঞ্জাই তেকে দে এরে বুতত্তুন রোহিঙ্গা হওয়া উমর ফারুক বয়স 11 বছর গুলি জখম পাইয়ে বলি ফারার জিম্মাদারত তরফতু টিএমজি খবরত জানাইয়ে দে আছে। মেমিয়া শহরের এলাহা পিয়াপ্রু ফারার ডাকে আছে দে তৈত্যা জাগালয়ে দে বর্মার মিলিটারির তরফতুন দিনের রাইতে গুলি অকল আতরা ফারা অকলর উজু মারাত আছে বলি লড়াই ফজাত নই দিও গুলি অকল মারা সরিয়া ফারাইলে অকল ডরত আর চিন্তাত আছে বলিও খবরত জানাইয়ে দে আছে। গিয়ে 5 অক্টোবর 2020 বুসেদং এলাহার প্রাইসের রোহিঙ্গা গুড়া পয়েন্ট দুজন
মজেদে ইয়ানুরে বর্মার মিলিটারির তরফতুন ইনকোয়ারি গরি যাইব বলে বর্মার মিলিটারির তরফতু হবরত ন্যায়ালয় দি বাদিও আরকানো দে জানে ফুরাত দে রোহিঙ্গা গুড়া হুয়াইন অকল বর্মার সালে মিলিটারির গুলি জরিয়া বলে হদিও আছে আর 21 তারিখ অক্টোবর 2020 চপ্রুর এলাহাদ মাঝে মগবাগি এ ডাইট তরফতুন রিমোট মাইং তিন ফুড়াইল দে এমোজিন মারাট্রের তরফতুন সাইগুরি ইসাদ দে এরে দুজনরে অবিশ্বাস লয়রে বনগজ্জে দে আছে বলিও খবরত লেখে দে আছে আর কানত লড়াই জুলুম অকল বন্যয় দে এন্দিল্লা আইসিজে তরফতুন অর্ডার দিয়ে দে এমোজিন মুসলিম রোহিঙ্গা অকলর ওরে জানর হেওয়াজতল্লা হুকুমতর জিম্মা আছে হদ্দিয়ান আর কানত লতফা নজার আজ পর্যন্ত জিনুসাইট জুলুম অকল আর কানত মাঝে বর্মার সালেম মিলিটারি গড়াত আছে বলে খবর অকল মজিন জানা গিয়ে UAE United Arab Emirates তরফতো বাংলাদেশ দুঃখত আছে দে রোহিঙ্গা রিফিউজি অকলর সাঁতা কি ইনসানি মদত করি বললা বাংলাদেশের ফোঁতি মিলি ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে মদত অকল ফসাইবার জরুরত বলি রিম বিনতি ইব্রাহিম আল হাশিমিয়ে জানাইয়ে দে আছে বছর ইবাত UAE তরফতুন দেরহাম টিয়া 5.5 মিলিয়নের ওরে ইনসানি মদত অকল গড়ি গিয়ে দে এরে এক এক প্রজেক্ট অকল লই বাংলাদেশের কক্সবাজার এলাহাত আছে দে রোহিঙ্গা রিফিউজি অকল মা বোন অকল অত্যাচার জুলুমত বাদে দুঃখত ফজে দে হালতরে জানিয়ে দে এন্দিল্লা এখন করোনা ভাইরাস বিয়ারামত টাইমত রোহিঙ্গা রিফিউজি অকল আরো দুঃখত দে এমজিন বাংলাদেশের হুয়াতি মিলি ইনসানি মদত অকল ফসাইবলেও জানাইয়ে আর এখন রিফিউজি কেমত তাকইয়া রোহিঙ্গা রিফিউজি অকল জানর হেফাজত নাই হই নোমেলেন জিরো লাইনত মোহাম্মদ জাবের 13 বছর জানে ফুরাই গই বর্মার সালে মিলিটারি মাইঙত জরিয়া যে জাগাত মাঝে বর্মার মিলিটারির তরফতুন মাইং বুং অকল ইয়ার আগিও বুয়াগ্রাই 2017 আয়েদে রোহিঙ্গা অকল বেশা বেশি লুসান ওইল দে আছে জানে ফুরাই গিল গই দে আছে বলি আর দুনিয়াবি ইন্টারন্যাশনাল কানুন মজিন বৌডারত মাঝে মাইবুং অকল বুয়াগ্রাই নাফারে দে এরে বর্মার হুকুমতে ইয়ার আগে মিলিটারি অকল বৌডারত মাঝে আনি এখন মাইবুং অকল বুয়াগ্রাই দেন হই সোয়াল তুলি আর বিজিবি তরফতুন খবর অকলত জানাইয়ে দে আছে 22 জানুয়ারি 2021 পর্যন্ত টাইম দি দুনিয়ার ওরে নিউক্লিয়ার হাতিয়ার অকল ইস্তেমাল করা সরিয়া লুসান ওই আইয়েদ দে এমোজিন ইউএনত 50 দেশ অকলে সাইন দস্তক দি নিউক্লিয়ার হাতিয়ার বানা বনগরিবর কারওয়াইর ওরে সাঁত দি জাত দে ইয়ানত ইউএন জেনারেল সেক্রেটারি অ্যান্টনিও গুটরেসে তারিফর সাঁতে শুকুরিয়া জাহির গুরি স্টেটমেন্ট নেলাই দিয়ে দে আছে এন্দিল্লা আইসিসি তরফতু নামাইন্দা ফটুয়া বেনসুরায়ে নালাই দিয়ে দে স্টেটমেন্ট কানুনর ওরে খনিকা নাই এহন দুনিয়ার ওরে অত্যাচার জুলুম অকল পাওয়ারে ইস্তেমাল করি গড়ে দে ইতারার ওরে অ্যাকশন লই কারওয়াই করি যাইবর জরুরত মেন্দিল্লা আইসিসি চলে দে মুজরুম রোহিঙ্গা জিনুসাইট জুলুম খাইয়ে দে রোহিঙ্গা মা বোন ওইতে দুনিয়ার ওরে অত্যাচার জুলুমত আছে দে ফতি একজন তুন ইনসানি হক ফাইবার জরুরত বলিও জানাইয়ে 25 তারিখ অক্টোবর 2020 বর্মার হেলথ মিনিষ্ট্রির তরফতো নেলাই দিয়ে দে স্টেটমেন্টত বর্মাত করোনা ভাইরাস বিয়ারাম যেতত বেশ অদ্দে এমোজিন করোনা ভাইরাস বিয়ারামরে সলি বললা গরত তাকিবর জরুরত বলি হই মগর মুন্তুন আইয়ের দে ইলেকশন বুটর কারওয়াই গড়ি যাই ফারিব দে হালত অকল মজিন বুটার টাইমত মাঝে মানুষ 30 জনের ওরে দলা নই বললা হুঁশিয়ারির সাথে জানাইয়ে দে আছে মগর বর্মার 2020 ইলেকশন বুটল্লা এক এক পার্টি অকলত তরফতুন হাজার হাজার দল ওই বুটর কারওয়াই গড়ে দে এরে মানা গড়ে দে নাই
25 তারিখ অক্টোবর 2020 এনএলডির তরফতুন রেঙ্গো এস্টেট লেকুই শহরত মাঝে হাজার হাজার মানুষ অকল দলয়ে দে আছে। ইয়ার আগের দিন 24 তারিখ অক্টোবরত আইক্যাফত এএনপির পার্টির তরফতুন ইলেকশন ভোটার কারওয়াই করে দে এরে হাজার হাজার দলয়ে দে আছে। আর কানত ভোট গইতে মুশকিল হচ্ছে দে ইয়ান দেশের শান্তির কারওয়াইর ওরে এদে বাগি ডাই অকল তরফতু ফসাদ অকল তুলা জরিয়া বলি বর্মার প্রেসিডেন্ট অফিসের তরফতু জটেয়ে খবরতে জানাইয়ে দে আছে। এন্দিলা ভোট গরিবেশত মিলিটারির তরফতু সিকিউরিটি দিব বলি ইউইসির হাসিও দরখাস্ত গজিল। ভোটার কারওয়াই লই এক এক পার্টি অকলর ওরে বর্মার ভিতরে ফজত অকল চলে দে ইন হুকুমতে অ্যাকশন লদে নাই মগর হুকুমতর তরফতুন লড়াই জুলুম অকল গড়াত আছে দে। আর কানর লড়াই জুলুম বনগুড়ি বললা হরতাল গই যে এসকুইল্লা ফুয়াইন ধরে বর্মার হুকুমতে বনগুড়ি নিগিয়ে গই যে এতল্লা 183 ডায়ত তরফতুন স্টেটমেন্ট নেলাই দিয়ে দিও আছে। বর্মার 2020 ইলেকশন ভোটার কারওয়ের ওরে সাই দেশ বিদেশ ইন্টারন্যাশনাল কমিউনিটি অকলে সই ভোটার কারওয়াই করে দে ইয়ান লতফা নজর বলি খবর অকলত জানা দে আছে। আরকান টাইমসত তরফতু হব সইয়া ফসইয়া লাইক শেয়ার কমেন্ট গরইয়া অকলরে তেহেদির সাথে শুকুরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।